চলতি বছরে জিসিএসসি পরীক্ষার ফল প্রকাশ ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীদের অভূতপূর্ণ ফলাফল কাউন্সিল অব মস্কের সভায় ইডিএল প্রতিরোধে কমিউনিটির নেতাদের ঐক্যমত বুদ্ধিজীবী হত্যার অভিযুক্ত চৌধুরী মৈনুদ্দিনকে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী বরাবর ঘাঁদানিকে স্মারকলিপি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্রিটেনের চলতি বছরে জিসিএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার এতে গত বছরের চেয়ে ব্রিটিশ বাঙালি শিক্ষার্থী ভালো ফলাফল করেছে বিস্তারিত থাকছে এস এম মাহবুবের রিপোর্টে চলতি বছরের জিসিএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার পূর্বের ন্যায় এবারও টাওয়ার হামসের শিক্ষার্থীরা অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে এদিকে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পূর্ব লন্ডনের সেন্ট পলস ওয়ে স্কুলে হাজির হয়েছিলেন নির্বাহী মেয়র লুৎফর রহমান উল্লেখ্য একসময় শিক্ষাক্ষেত্রে অত্যন্ত খারাপ পারফরম্যান্সের অধিকারী এই স্কুলটি সাম্প্রতিককালে নাটকীয়ভাবে উন্নতি করেছে স্কুলের মোট পরীক্ষার্থীর উনষাট শতাংশ এবার ম্যাথস ও ইংলিশ সহ অন্যান্য বিষয়ে এ স্টার থেকে সিগ্রেট লাভ করেছে অন্যদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ছাড়াও জিসিএসসি পরীক্ষায় সমগ্র যুক্তরাজ্যে ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীরা ফলাফল করেছে ঈর্ষান্বিত পরীক্ষা ভালো ফলাফল করা এসব শিক্ষার্থীদের কেউ কেউ তাদের অভিভাবক ব্যক্ত করেছে চ্যানেল আই এর কাছে মানে আশাক চৌধুরী আই গট 11 এ স্টারস 1 এ সি স্টাডিং আট ওকুড পার্ক গ্রামার স্কুল ইন মেডস্টোন টেন ইন দা ফিউচার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই বি কেমিক্যাল ইঞ্জিনিয়ার আই গো টু বার্নম গ্রামার স্কুল এন্ড আই গট 10 এ স্টারস 2 এস এন্ড এ বি I plan to study biology, chemistry, maths and Spanish at A level and inshallah. Marshall, I'd like to take six women consideration and I'd like to take economics, maths, product design and business studies. ভবিষ্যতে জিসিএসি পরীক্ষায় ব্রিটিশ বাঙালি শিক্ষার্থী তাদের ফলাফল আরো ভালো করবে এ প্রত্যাশা সবার এস মাহবুব চ্যানেল নিউজ ডেস্ক ইংলিশ ডিফেন্স লিগ ইডিএলকে প্রতিরোধ করতে সকল ধর্ম ও বর্ণের মানুষের সহযোগিতা চাইলেন টার হ্যান্ডলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বুধবার পূর্ব লন্ডনের এলএমসি সেন্টারে কাউন্সিল অব মস্ক টার হ্যান্ডেডসের বার্ষিক ঈদ ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রহমান কথা বলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস চেয়ারম্যান মালানা শামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হীরা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মার্ক সাইমন টাওয়ার হ্যামলেটস ইন্টারফেথ ফোরামের চেয়ার ফাদার অ্যালান গ্রিন ইউনাইটেড ইউনিয়নের রিজেনাল সেক্রেটারি পিটার কাভানস ইসলানডেন মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আয়ুব খান টাওয়ার হ্যামলেটস লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ এতে শতাধিক মসজিদ ও ইসলামী সেন্টারের প্রতিনিধি সহ বিভিন্ন ফেইথ গ্রুপ এবং কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একাত্তরের বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক হিসেবে অভিযুক্ত করে যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী মঈনুদ্দিন সহ ব্রিটেনে বসবাসরত অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারে সোপর্দ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটি সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা ও সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড কামরেন বরাবর এ স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে যথাযথ শাস্তি প্রদানে ব্রিটিশ সরকারের সহায়তা কামনা করা হয় স্মারকলিপি প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির সাংবাদিকদের বলেন যদি অভিযুক্ত ব্যক্তিবর্গ নিরাপরাধ হয়ে থাকেন তাহলে বাংলাদেশে গিয়ে আইনি প্রক্রিয়ায় তা মোকাবেলা করতে বাঁধা কোথায় প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি টেন ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তা গ্রহণ করেন এছাড়া শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে নির্মূল কমিটিকে জানানো হবে বলে তিনি জানান স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান আসিফ মুনির নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লাহ যুক্তরাজ্য শাখার সভাপতি ড বিবি চৌধুরী সহ আরও অনেকে বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরি করেছে বাঙালি বংশোদ্ভূত বিজ্ঞানী ড হাসান শহীদ তার তত্ত্বাবধানে যুক্তরাজ্যের মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থীরা শুধুমাত্র সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চলতে পারে এমন হেলিকপ্টার উদ্ভাবন করেছেন বিস্তারিত জানাচ্ছেন মুরাদ ক্যামেরা ছিলেন খিজির হায়াত খান কাউসার বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরি করেছে মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ইঞ্জিনিয়ার ম্যাথ সাইন্সের সহকারী অধ্যাপক বাঙালি ডক্টর হাসান শহীদ সুইজারল্যান্ডের সোলার ইম্পালস এবং নাসার র সানসিকার পাথফাইন্ডার ও হেলিয়স সহ সোলার প্যানেলের অনেক প্রজেক্ট থাকলেও সোলার হেলিকপ্টার এটাই বিশ্বে প্রথম। আমাদের চ্যালেঞ্জ ছিল কোনো ব্যাটারি ছাড়া শুধুমাত্র সূর্যের আলোতে হেলিকপ্টার চালানো যায় কিনা সেদিকে সেদিকে সেটা ছিল গবেষণা। তো আমরা সে গবেষণায় যখন সাকসেসফুল হলাম মার্চ মাসে আরকি। তখন এবছরে মার্চ মাসে প্রথম দিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সোলার হেলিকপ্টার ব্যবহারের কথা বললেও ভবিষ্যতে তার প্রসারে কথা উল্লেখ করেন বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ বড় জঙ্গল বা মরুভূমিতে আপনার জীব জন্তুর বিচরণ আপনারা দেখবেন যারা ডিসকভারি চ্যানেলে বিভিন্ন ডকুমেন্টারি দেখে থাকেন সেখানে হাজার হাজার প্রাণী হয়তো একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায় এবং যেখানে যেখানে যাচ্ছে সেখানে আসলে পানি পাবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই তো উপর থেকে এটা বলা যাবে যে কোথায় যাচ্ছে এবং ওদেরকে কিভাবে আমাদের দিক থেকে সহায়তা দিতে পারি এরকম অনেক অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে করা সম্ভব বিশ্ববিদ্যালয়টির মাস্টার্সে অধ্যয়নরত সাতজন শিক্ষার্থীর সমন্বয়। উদ্ভাবিত এ সোলার হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট এখন চূড়ান্ত অনুমোদনের দ্বার প্রান্তে হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে ডক্টর হাসান শহীদ ছাড়াও রয়েছে একজন ব্রিটিশ বাঙালি শিক্ষার্থী যার নাম শাকির আহমেদ

উল্লেখ্য বিশ্বে বিকল্প জ্বালানি হিসাবে সোলার প্যানেল ব্যবহার হলেও এ সোলার হেলিকপ্টারটির উদ্ভাবন তৈরি করেছে নতুন ইতিহাস আর এ ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে দুই বাঙালি এম এর মুরাদ চ্যানেল আই লন্ডন সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ শামসুল হক চৌধুরী লন্ডনের বাঙালি সাংবাদিকদের সাথে এক বিনিময় সভায় মিলিত হন বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ স্থানীয় একটি রেস্তোরাঁয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতেই পবিত্র কোরআন কোরআনতলা করেন মুফতি মালানা বুরহান উদ্দিন হাজি সিরাজ মিয়া সভাপতিত্বে ও প্রফেসর ওমর ফারুকের পরিচালনায় মতবিনিময় সভাটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ফাইজুল হক হাজি সিরাজ মিয়া হাজি আসলাম মিয়া হাজী আবুল হোসেন ওমর ফারুক নজরুল মিয়া জাহান মিয়া শামসুল হক চৌধুরী মুফতি বুরহানুদ্দিন প্রমুখ পরে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক চৌধুরী আগামী সাধারণ নির্বাচনে সুনামগঞ্জ দুই আসন থেকে তার নির্বাচনে অংশ নেয়ার কথা উল্লেখ করে সকল প্রবাসীদের দোয়া কামনা করেন দারুল কিরাত বায়তুম আমান মসজিদের সমাপনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে এই উপলক্ষে পূর্ব লন্ডনের বেতনালগণে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ শামসুল হক অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মালানা আব্দুল মুক্তাদির খান মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি আহবাব হোসেন আব্দুল রাজ্জাক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমেদ সদস্য মঞ্জুর আলী বায়তুল আমান মসজিদের খতিব মালানা আব্দুল মালিক মালানা হাফিজ জানোয়ার মিজানুর রহমান প্রমুখ মাদ্রাসার শিক্ষার্থী আবুল কাইমের পবিত্র কোরআতলাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তার অভিভাবক ও মুসল্লিয়ানে কেরামরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনার সভা শেষে ছাত্রছাত্রীদের ফলাফল জানিয়ে অতিথি বৃন্দের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন বিসিএ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির বিভিন্ন শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং ট্রেজারারদের নিয়ে এক রিজিয়নাল নেটওয়ার্কিং সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে বিসিএর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি কামাল ইয়াকুবের সভাপতিত্বে এবং সহসভাপতি অলি খানের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল এম এ মুনিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজল উদ্দিন সহসভাপতি এনামুল হক চৌধুরী হাজী রফিক মিয়া আব্দুল হান্নান মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম প্রেস সেক্রেটারি আনিসুল হক চৌধুরী সহ আরো অনেকে প্রধান বক্তার বক্তব্যে এম এ মুনিম বলেন বিসিএর সেন্ট্রাল কমিটি ব্রিটিশ হোম অফিস ইউকে বিএ এইচএমআরসি সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে একটি সফল সেমিনারের আয়োজন করেছিল এতে রেস্টুরেন্ট সেক্টরের স্টাফ সংকট ও রেডেন নামে অযাচিতভাবে রেস্টুরেন্ট মালিকদের হয়রানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং বিসিএ জোরালোভাবে তাদের সমস্যাগুলো ইউকেবিএ প্রধানের কাছে তুলে ধরেছে আমরা আশা করছি ইউকে বিএ বিভিন্ন সমস্যাগুলো তাদের কার্যক্রমের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন সভাটি ওয়াটফোর্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের স্থ ক্রিপস রেস্টেন্ট মার্কেটে প্রিয়াম ডটনেট নামক নতুন একটি শপের উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার বাদজুম্মায় স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে বাঙালি মালিকানাধীন নতুন এই দোকানটির উদ্বোধন করা হয় জানা যায় সবটিতে আধুনিক ইন্টারনেট ক্যাফে মোবাইল এক্সেসরিজ কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী নতুন পুরাতন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সুলভ মূল্যে পাওয়া যাবে এছাড়া যে কোনো ধরনের আইটি সার্ভিস ওয়েব ডিজাইন সিসিটিভি সেট সহ ল্যাপটপ ও ডেস্কটপের যে কোনো সমস্যার সমাধানও করা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা যায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দোকানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ ফরহাদ আহমেদ সহ আরও অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে টিপটন জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রজেক্ট কমিটির সভা অনুষ্ঠিত মিলান লোম্বার্ডিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা